নয় নম্বর প্রশ্ন সমাধান করব। প্রথমে লিখব আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 18। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর, এটা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড সমান এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখব। সূত্রটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু, এখানে মাইনাস লিখবো আমরা মাইনাস, তাহলে এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস টু এ বি। তাহলে যদি আমরা লিখি এটা এ এবং ওয়ান বাই এক্স হলো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এখানে মাইনাসের সূত্র লিখবো কারণ মান দেওয়া আছে মাইনাসের, এই উপরের এক্স নিচের এক্স কাটা, এটা এই জায়গায় বসে দেবো মান ফোর, তার এরপর আছে স্কোয়ার, স্কোয়ার বসে দিই প্লাস টু, লিখবো মান বসিয়ে পাই। ক্যালকুলেশন করলে আসতেছে ছয়শিরে ষোলো প্লাস টু, ষোলো আর দুই আঠারো, এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দশ নম্বর প্রশ্ন, এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু টু। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে যেটা সেটা লিখবো, দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু টু, যেহেতু ঘাত ফোর আছে তাহলে দুইবার বর্গ করলে এটা আসতে পারে, প্রথমে বর্গ করি নেই উভয় পক্ষকে বর্গ করি, বা এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার দুইয়ের উপর স্কোয়ার, এটা তো বর্গ করলাম বর্গ করে, তো এটা বর্গ করলে হচ্ছে এটা এ এবং এটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল দুইয়ের উপর দুই মানে চার, উপরের এম নিচের এম কাটা সমান লিখতে পারি এম স্কোয়ার প্লাস এটা লিখি ওয়ান বাই এম স্কোয়ার এবং এই জায়গায় যে প্লাস টু আছে এই পাশে পাঠিয়ে দিই ফোর মাইনাস টু। ক্যালকুলেশন করলে আসতেছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু টু, আবার বর্গ করি যেহেতু ঘাত ফোর আনতে হবে, ঘাত ফোর আনতে হবে এই জন্য এটাকে আবার স্কোয়ার করে দেবো উভয় পক্ষকে, এম স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার দুইয়ের উপর স্কোয়ার, দিয়ে আমরা লিখব পুনরায় বর্গ করে।
ক্যালকুলেশন করলে আসতেছে এম স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস এটা এ এটা বি টু এ বি এ মানে হলো এম স্কোয়ার বি মানে হলো ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস দুই দুগুণে চার ক্যালকুলেশন করলে আসতেছে পাওয়ার ওপর পাওয়ার থেকে গুণ এম টু দি পাওয়ার ফোর ওপরটা আর নিচেরটা কাটা তাহলে টু প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফোর এখন বা এম টু দি পাওয়ার ফোর এই টু এই বিষয়ে ট্রান্সফার করলে প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু চারটা থেকে দুইটা দুই এই বিষয়ে আসলে হবে চার মাইনাস টু সমান টু অতএব এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু টু প্রুভড।